হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবারই বানায়নি। বেশি দেরি না করে আমরা চলে আসছি ভিডিওতে। প্রথমে আমরা কিছু পরিমাণ জল নিয়ে ওষুধটিকে ঢেলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন 7 স্টার আলোবিলে যে সকল পোকামাকড় থাকে, যেটাকে আমরা মাছি বলি, তারা গাছের যাতে না কোনো ক্ষতি করতে পারে সেই জন্য টিপট ঢেলে দিলাম জলে। আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা পাত্রে আরেকটা ওষুধ ঢালা হচ্ছে, পরিমাণ মতো আপনারাও ঢেলে নেবেন। তারপর ওটাকেও সেই বালতিতেই ঢেলে দেবেন কোনোটা পাত্রে। দেখুন আপনারা দুটো ওষুধ মেশানো হয়ে গেছে। যেটা দ্বিতীয় নম্বর মেশানো হলো সেটা হলো Dye-10-M-45। এটি ধাসার হাত থেকে আলু গাছকে রক্ষা করে। এরপর যেটা দেখছেন, যেটা ঢালা হচ্ছে, এর কাজ হলো গাছ তাড়াতাড়ি বৃদ্ধি। গাছ বৃদ্ধি হলে আলুর ফলন বেশি হবে, সেই জন্য এটা দেয়া হচ্ছে। গাছ এই বছর এমনিতেই অনেক নামি আলু চাষ, সেই জন্য এটা দেওয়া খুবই প্রয়োজন। কারণ গাছ যত ভালো হবে তত আলুর ফলনও বেশি হবে। এটার পরিমাণ হলো 25 গ্রাম। চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। এই ওষুধটি শিকড় বৃদ্ধি এবং গাছ বৃদ্ধি দুটোই খুব ভালো করে। এই যে দেখুন ভিস্টোরা প্লাস, চাইলে আপনারও ওটা ব্যবহার করতে পারেন আপনাদের আলু খেতে। এরপর আমরা চলে আসছি ক্রপ গার্ড। এটির কাজ হলো আলু গাছের উপর যখন ওষুধটা পড়বে তখন আলু গাছে ছিটে থাকবে। এটা এক ধরনের আঠাও বলতে পারেন, অবশ্যই আঠা এক ধরনের, এটা খুবই দেওয়া প্রয়োজন। আপনারাও দিতে পারেন, সরি দিতে পারেন নয়, দিবেন, অবশ্যই দিবেন। এরপর ভালো করে মিশ্রণ করে স্প্রে মেশিনের মধ্যে ঢেলে দেবেন। এরপর ওই পাত্রে কিছু পরিমাণ জল দরকার, কারণ যে ওষুধটা লেগে আছে সেজন্য আপনারা কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে পাত্রটিকে ধুয়ে মেশিনের মধ্যে ঢেলে দেবেন। সব কিছু মেশানো হয়ে গেছে। এরপর জল ঢেলে ট্যাঙ্কটিকে ভর্তি করে নেবেন। এরপর আবার ট্যাঙ্কের যে ওষুধ আছে সেখানে ভালো করে মিশ্রণ করে দেবেন, যাতে কোনো জায়গায় অসম্পূর্ণ না থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানান। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে এসেছে। এরপর চলছি আলু খেতে। আপনারাও এইভাবে দিবেন যাতে সব গাছে ওষুধটি পায়, কারণ এখন গাছ বেশি বড় হয়নি, মাটি দেখা যাচ্ছে। বেশি ফাঁকা দিলে মাটিতে অনেক ওষুধ লোসকান হয়ে যাবে, লস হয়ে যাবে, সেই জন্য এইভাবে একটু ঘন ঘনভাবে দিতে হবে।